क्लास इलेवेन आज हमें तुम्हारे बायोलॉजी प्रथम चैप्टर थे एक अंश पढ़ा जेटा नाम हे साइंस ऑफ लाइफ। साइंस ऑफ लाइफ माने कि ना जीवन विज्ञान सजीव वस्तु सम्बन्धे विज्ञानसम्मत भावे सठिक आलोचना करा हय बोले जीवन विज्ञान के बला हय जीवन विज्ञान। किंतु जीवन की भावे जीवन सृष्टि हलो कौन प्रकार जीव प्रथम सृष्टि होयेछिलो बर्तमाने उन्नत उद्भिद और प्राणी सृष्टि होते कतदिन समय लेगेछिलो एगुली नानान प्रश्न उत्तर जन्यई हलो जीवन विज्ञान चर्चार उद्देश्य। जीवन विज्ञान बहु प्रश्न सठिक और ग्रहणजोग्य उत्तर आज पावा जाए। जीवन विभिन्न जड़ वस्तु जीवदेह विभिन्न जड़ वस्तु जेमन जैव और अजैव दिए तैरी है किंतु गठन और कार्यगत भावे जड़ वस्तु समूह ऐक्यबद्ध और विशेष एक भौत रासायनिक साम्यवस्था नूतन वैशिष्ट्य बहिप्रकाश घटे एटीके बला है जीवन। एक सजीव कोष के जीवन आधार बला जेते पारे कारण ता एकक भावे जीवन सब धर्मगुली पालने समर्थ। बहुकोषी जीवर अंग प्रत्यंग तंत्र समन्वय जीवन धर्मगुलिर बहिप्रकाश घटे। जीव वैचित्र्यमय जीवजगते नानान स्तर उद्भिद और प्राणीदेहर बहिर्गठन अंतर्गठन कोषीय गठन शारीरवृत्तीय क्रिया जनन प्रभृति विज्ञान जानार विषय। अपरपक्षे वैचित्र्यर मध्ये ओक्य लक्ष्य करार मत प्रोटोप्लाज्म गठनकारी मौल कोषपर्दार गठन उत्सेचक प्रोटीन संश्लेष वंशगति वस्तु और वंशानुसरण पद्धति प्रभृति वैशिष्ट्य एककोषी बा बहुकोषी उद्भिद बा प्राणी सब क्षेत्रे एक साधारण नियम अनुष्ठित है। व्हाट इज द डेफिनेशन अफ लाइफ जीवन संज्ञा कि विज्ञानी जे भाव जीवन संज्ञा दिए हल वृद्धि अर्थात जर जीवन थाकबे तार वृद्धि होबे तार दैहिक वृद्धि होबे प्रजनन प्रजननेर माध्यमे नूतन अपत्यर सृष्टि करबे परिव्यक्ति अर्थात म्यूटेशन एकटी जीव थेके अन्य जीवेर उत्पत्ति होबे उन्नततर जीवे विवर्तन এইভাবে বিবর্তনের মাধ্যমে এককোষী জীব থেকে বহুকোষী জীবের সৃষ্টি ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে। প্রোটোপ্লাজম কথাটির অর্থই হলো প্রোটো কথার অর্থ ফার্স্ট প্লাজম কথার অর্থ লাইফ অর্থাৎ জীবনের প্রথম যেখানে জীবনের স্পন্দন দেখা গিয়েছিল তাকেই বলা হয় প্রোটোপ্লাজম। পরিবেশের সঙ্গে সজীব বস্তুর আন্তঃবিক্রিয়ার বহিঃপ্রকাশই হলো জীবন। সজীব বস্তুর বৈশিষ্ট্যগুলি যেগুলো সজীব অর্থাৎ যাকে আমরা বলছি জীবন রয়েছে তার বৈশিষ্ট্য কী তার ক্যারেক্টারিস্টিক কী সেই সম্বন্ধে বলতে যে প্রথমেই আমরা কতগুলি লক্ষণ দেখি যেগুলো সজীব বস্তুর বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে জীবনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উত্তেজিতা। প্রোটোপ্লাজমীয় সংগঠন থাকবে বৃদ্ধি বিপাক চলন গমন জনন পরিব্যক্তি বিবর্তন জীবনচক্র ইত্যাদি বৈশিষ্ট্য থাকবে তবেই তাকে বলা হবে সজীব বস্তু। আকার ও আয়তন থাকবে জীবদেহের বিশেষত প্রাণীদেহের নির্দিষ্ট আকার ও আয়তন আছে কিন্তু কিছু কিছু এককোষী প্রাণীদের যাদের আকার আয়তন ঠিক মতো নেই যেমন অ্যামিবা স্পঞ্জ। উত্তেজিতা উত্তেজিত জীবনে জীব মাত্রই উত্তেজনা সাড়া দেবে এটিকেই জীবনের ধর্ম বলে এক ধরনের ধর্ম যাকে উত্তেজিতা বলা হয়। প্রোটোপ্লাজমের সংগঠন বলতে কী বোঝায় এককোষী ও বহুকোষী সমস্ত জীবদেহই
প্রোটোপ্লাজম সমন্বিত কোষ দিয়ে গঠিত। প্রোটোপ্লাজমকে প্রাণের ভৌত ভিত্তি বা ফিজিক্যাল বেসিস অফ লাইফ বলে। প্রোটোপ্লাজম হচ্ছে জীবদেহের গঠনের একক। যেমন ঘর তৈরি করতে ইঁটের পর ইঁট সাজিয়ে ঘর তৈরি হয়, তেমনি যে কোনো জীবদেহ একটি মাত্র কোষ থেকে সৃষ্টি হয়ে বিভাজনের মাধ্যমে বহু কোষ তৈরি হয়ে তা দিয়ে একটি জীবদেহ গঠিত হয়। অর্থাৎ প্রোটোপ্লাজমই হচ্ছে জীবনের প্রাথমিক গঠনের একক। বৃদ্ধি, প্রত্যেক জীবেরই বৃদ্ধি দেখা যায়। খাদ্য গ্রহণ ও খাদ্যের আত্মীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়, ফলে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীবদেহের আকার, আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। এরপর আসছে বিপাক বা মেটাবলিজম। জীবকোষে যে অবিরাম রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাদের সমষ্টিগত ফলকে বিপাক বলে। যে বিপাক গঠনমূলক, অর্থাৎ যে ক্ষেত্রে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে তাকে উপচিতি বিপাক বলে, এবং যে বিপাক প্রক্রিয়ায় ধ্বংসাত্মক, অর্থাৎ জীবদেহের শুষ্ক ওজন কমে তাকে অপচিতি বিপাক বলে। অপচিতি বিপাক অপেক্ষা উপচিতি বিপাক বেশি হলে জীবদেহের বৃদ্ধি হয়। তাহলে উপচিতি কাকে বলবো? যখন আমরা খাদ্য খাচ্ছি যার ফলে আমাদের দেহের ওজন বাড়ছে, অর্থাৎ শর্করা, প্রোটিন এবং আরও চর্বি জাতীয় যে সমস্ত খাদ্য উপাদান আমরা গ্রহণ করি, তার ফলে আমাদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। কিন্তু যখন সেই খাদ্য উপাদানকে কোষে অক্সিজেন সহযোগে পোড়ানো হয় তাকে শ্বসন বলে। সেই শ্বসনের মাধ্যমে কী হয় না, সেই খাদ্য বস্তু থেকে শক্তি নির্গত হয়, যার ফলে আমাদের দেহের ওজন কমে। একে বলা হয় উপচিতি বিপাক। তাহলে শ্বসন প্রক্রিয়াকে বলা হচ্ছে অপচিতি বিপাক, এবং খাদ্য গ্রহণের ফলে দেহের যে ওজন বাড়ছে, অর্থাৎ বিভিন্ন খাদ্য খাওয়ার ফলে আমাদের যে পুষ্টি সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে উপচিতি বিপাক। পুষ্টি জিনিসটা কি? বেঁচে থাকার জন্য জীব খাদ্য গ্রহণ করে। জীবের খাদ্য পরিপাক ও শোষিত হওয়ার হয় খাদ্যের প্রয়োজনীয় উপাদানগুলি প্রোটোপ্লাজমের আত্মীকরণ ঘটে এবং অপাচ্য বস্তু দেহের বাইরের বহিষ্করণ ঘটে। আমরা কি করি না, খাদ্য খাই। এই খাদ্য আমাদের দেহে কি হয়, পরিপাক হয়, ডাইজেশন যাকে বলে, খাদ্য নালী বা পৌষ্টিকতন্ত্রের মধ্যে এই কাণ্ডটি গঠিত হয়। এই ডাইজেশনের ফলে কি হয় না, খাদ্য বস্তুগুলো সরল এবং তরলে পরিণত হয়। সরল এবং তরলে পরিণত হওয়ার পর ক্ষুদ্রান্তের ভিলি বা ভিলায় অংশে এগুলি শোষিত হয়ে রক্তের মাধ্যমে প্রত্যেক কোষে কোষে পৌঁছায়, এবং পরে কি হয় না, সেগুলি প্রোটোপ্লাজমের অঙ্গীভূত হয়। এবং যে খাদ্যটি আমরা ডাইজেস্টেড করতে না পারি, অর্থাৎ ডাইজেশন হয় না, পরিপাক হয় না, আনডাইজেস্টেড ফুড, সেইটি আমাদের মলরূপে দেহ থেকে বহিষ্করণ ঘটে। এই পর্যায়ক্রমিক প্রক্রিয়াগুলি সামগ্রিকভাবে পুষ্টি বলা হয়। উদ্ভিদ পরিবেশ থেকে গৃহীত কি করে না, কার্বন ডাইঅক্সাইড এবং জল গ্রহণ করে। এর সমন্বয়ে কী তো হয় না, শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। এক্ষেত্রে অপাচ্য বস্তুর বহিষ্করণ ঘটে না। উদ্ভিদ যে খাদ্য গ্রহণ করে, বাতাসের কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে শোষিত জল দিয়ে C6H12O6 বা শর্করা যে খাদ্য তৈরি করে, তার ফলে যে তার কিন্তু অপাচ্য খাদ্য বলে এখানে কিছু বোঝা যায় না, এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণও ঘটে না। উদ্ভিদের এই পুষ্টিকে কী বলা হয় না, হলোফাইটিক পুষ্টি। অপরদিকে প্রাণী কঠিন আর জটিল অদ্রবণীয় খাদ্য সরাসরি ভক্ষণ করে এবং প্রয়োজনীয় অংশকে দেহে আত্মীকরণ ঘটে। অপাচ্য এবং অপ্রয়োজনীয় বস্তুকে দেহের বাইরে নিক্ষেপ করে। এই ধরনের পুষ্টিকে বলা হয় হলোজৈক পুষ্টি, অর্থাৎ উদ্ভিদ পুষ্টিকে বলা হয় হলোফাইটিক পুষ্টি এবং প্রাণীর পুষ্টিকে বলা হয় হলোজৈক পুষ্টি। শ্বসন বা রেসপিরেশন, শ্বসন জীবের একটি প্রধান শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। গৃহীত খাদ্যের সঞ্চিত স্থিতিশক্তিকে
সম্পূর্ণ বা আংশিক জারণের মাধ্যমে গতিশক্তিতে রূপান্তরিত করায় শ্বসনের উদ্দেশ্য। তাহলে গৃহীত খাদ্যের কি করা হচ্ছে, না স্থিতিশক্তি যেটা রয়েছে খাদ্যের মধ্যে শক্তি হিসাবে স্থিতিশক্তি, সেইটাকে জারণের মাধ্যমে গতিশক্তিতে রূপান্তরিত করা হচ্ছে। খাদ্যবস্তুর জারণের ফলে শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে, যার জন্য শ্বসনকে কি বলা হচ্ছে, অপচিতিমূলক ক্রিয়া। এবং একেই একই সাথে এটি তাপমোচনকারী ও শক্তি উৎপাদনকারী পদ্ধতি। প্রাণীদের ক্ষেত্রে ক্রেভ সাইকেল, গ্লাইকোলাইসিস এবং ক্রেভ সাইকেলের মাধ্যমে খাদ্যবস্তু জারিত হয়ে সেখানে কি হয়, 38 অণু এটিপি উৎপন্ন হয়, অ্যাডনোসিন ট্রাইফসফেট এটিপি, যেটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি শক্তি যা আমাদের মাইটোকন্ড্রিয়ায় সঞ্চিত থাকে, যার জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, শক্তিঘর, কোষের শক্তিঘর। এরপর আসছে রেচন বা এক্সক্রিশন, যে বিশেষ প্রক্রিয়া বিপাকক্রিয়ার ফলে উৎপন্ন ক্ষতিকর নাইট্রোজেন জাতীয় পদার্থ দেহের বাইরে পরিত্যক্ত হয় তাদের রেচন বলে। প্রাণীদেহে আমাদের খাদ্য খাওয়ার খাদ্য খেয়ে সেটি পুষ্টি সম্পন্ন হওয়ার পর যে উপজাত হিসাবে যে দূষিত পদার্থ উৎপন্ন হয় তাকে রেচন পদার্থ বলে। এটি নাইট্রোজেন ঘটিত, সাধারণত ইউরিন বা প্রস্রাবের মাধ্যমে বা ঘামের মাধ্যমে আমাদের দেহ থেকে এটি নিষ্ক্রান্ত হয়। মল রেচন বস্তু নয়, মলকে রেচন পদার্থ বলা হয় না, কারণ মলের মধ্যে সেরকম ক্ষতিকারক জিনিস থাকে না যেটা ইউরিনের মধ্যে থাকে। তো এই রেচন পদার্থগুলি উদ্ভিদ কী করে, না নাইট্রোজেনযুক্ত উপক্ষার এবং নাইট্রোজেনবিহীন উপক্ষারও হতে পারে, যেমন রেফাইড সিস্টোলিক হিসাবে নানাভাবে পাতার মাধ্যমে বাকল ত্যাগের মাধ্যমে দেহ থেকে ত্যাগ করে। কিন্তু অনেক ক্ষেত্রে উদ্ভিদের বৃদ্ধ এবং মৃত কোষও রেচন বস্তু সঞ্চিত থাকে, আর প্রাণীরা তাদের বিভিন্ন অঙ্গের মাধ্যমে, রেচন অঙ্গের মাধ্যমে এই রেচন পদার্থগুলিকে দেহের বাইরে ত্যাগ করে। ক্ষরণ বা সিক্রেশন, সজীব কোষ বা গ্রন্থি থেকে প্রয়োজনীয় পদার্থের নিঃসরণকে ক্ষরণ বলে। উদ্ভিদের মকরন্দ গ্রন্থি থেকে মকরন্দ নিঃসরণ, প্রাণীর যকৃত থেকে পিত্তরস, স্তনগ্রন্থি থেকে দুধ, বিভিন্ন অনালগ্রন্থি থেকে হরমোন নিঃসরণ ইত্যাদি জীবের ক্ষরণের বৈশিষ্ট্য। চলন ও গমন, মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন, উন্নত জীব বিশেষ করে প্রাণীরা স্বেচ্ছায় স্থান পরিবর্তন করতে পারে, প্রায় সমস্ত প্রকার জীব অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে। এক স্থানে স্থির থেকে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন এবং সামগ্রিকভাবে স্থান পরিবর্তনকে গমন বলে। সজীব বস্তু মাত্রেই চলন এবং গমন থাকবে, উদ্ভিদের ক্ষেত্রে চলন দেখা যায়, বেশিরভাগ উদ্ভিদ চলন করতে পারে কিন্তু গমন করতে পারে না। উদ্ভিদ এক জায়গায় স্থির থেকে যে পাতা নড়ে ডালপালা নড়ে তাদেরকেই বলা হয় চলন। নিম্ন শ্রেণীর কিছু কিছু উদ্ভিদ বা শৈবাল জাতীয় উদ্ভিদ যারা জলস্রোতের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, কিন্তু প্রাণী মাত্রেই গমন আছে, বেশিরভাগ প্রাণীদের গমন দেখা যায়। গমন হচ্ছে সময়ের পরিপ্রেক্ষিতে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে বলা হচ্ছে গমন। যেমন আবার মানুষের ক্ষেত্রে চলন এবং গমন দুই আছে বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রেই, কারণ কি, আমরা এক জায়গায় বসে থেকে নাড়াচড়াও করতে পারি, আবার সময়ের পরিপ্রেক্ষিতে এক স্থানের থেকে অন্য স্থানে যেতে পারি, একে গমন বলা হয়। এটি একটি সজীব বস্তুর বৈশিষ্ট্য। পরিব্যক্তি বা মিউটেশন, মিউটেশন হলো এমন একটা জিনিস যা থেকে এক জীব থেকে অন্যরূপ বা অধিকতর গুণসম্পন্ন উন্নততর জীবের সৃষ্টি হয়। সজীব বস্তু মাত্রেই পরিব্যক্তি থাকবেই, এই পরিব্যক্তি হচ্ছে জৈব বিবর্তনের পথে একটি বিশেষ বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। জিনের আকস্মিক কিছু স্থায়ী ও বংশানুক্রমিক সঞ্চলনযোগ্য পরিবর্তনকে পরিব্যক্তি বলে। পরিব্যক্তির
ফলাফল অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিকারক হলেও নতুন বৈশিষ্ট্যের সৃষ্টিতে ও নতুন প্রজাতির সৃষ্টিতে পরিব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিবর্তন বা ইভোলিউশন মন্থর গতিতে ও ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সরল উদ্বংশীয় জীব থেকে জিনগতভাবে ভিন্ন অপেক্ষাকৃত জটিল জীব সৃষ্টি হওয়াকে জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি বলে, যার মাধ্যমে এককোষী উদ্ভিদ থেককে বহুকোষী উদ্ভিদের সৃষ্টি, এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণীর সৃষ্টি হয়। ছন্দবদ্ধতা জীবদেহের শারীরবৃত্তীয় কার্যকলাপ একটি নির্দিষ্ট ছন্দে চলতে থাকে, যেমন হৃৎপিণ্ডের স্পন্দন, ফুসফুসের সংকোচন এবং প্রসারণ একটি নির্দিষ্ট ছন্দে ঘটে। এটি একটি, এই যে আমাদের হৃৎপিণ্ড 24 ঘন্টায় চলছে, এর একটি নির্দিষ্ট নিয়মে চলে, যাকে বলা হয় ছন্দবদ্ধতা। লাভ অ্যান্ড ডিপ ফুসফুসের সংকোচন প্রসারণও সেই নির্দিষ্ট গতিতে সম্পন্ন হয়। যখন এই ছন্দবদ্ধতার হেরফের ঘটে তখন প্রাণীর মধ্যে নানা রকম রোগের সৃষ্টি হয় এবং প্রাণী মরে যাওয়ার সম্ভাবনা ঘটে। অভিযোজন বা অ্যাডাপ্টেশন, জীব তার পরিপার্শ্বিক অবস্থার সঙ্গে সবসময় মানিয়ে নিতে চায়। জীবের এ ধরনের মানিয়ে নেওয়ার পদ্ধতিকে অভিযোজন বা অ্যাডাপ্টেশন বলে। যেমন মাছের জলজ অভিযোজন, পায়রার খেচর অভিযোজন, যে কোনো জীব তার পরিপার্শ্বিক পরিবেশের সঙ্গে বাঁচতে পারার জন্য নিজেকে সেই সঙ্গে খাপ খাওয়ায়। যেমন মাছ যখন জলে অভিযোজিত হয়েছে তার দৈহিক পরিবর্তন ঘটেছে, তার দেহে ফুলকার সৃষ্টি হয়েছে, দেহ হয়েছে মাকু আকৃতির। পায়রা আকাশে ওড়ার জন্য এর সুগঠিত দুটি ডানা তৈরি হয়েছে এবং দেহ পালকে ঢাকা, যার ফলে সে আকাশে অনেকক্ষণ উঠতে পারে। এই যে অভিযোজন ক্ষমতা বা অ্যাডাপ্টেশন, এটি কেবলমাত্র সজীব বস্তুর মধ্যেই লক্ষণীয়। জীবনচক্র লাইফ সাইকেল, জীবের জন্মের পর জীবদেহের হ্রাস বৃদ্ধি পেয়ে পরিণত হয় এবং প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এরপর বার্ধক্য আসে এবং অবশেষে জীবের মৃত্যু হয়। জীবের জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য, মৃত্যু ইত্যাদির পর্যায়ক্রমিক চক্রবত পুনরাবৃত্তির ঘটনাগুলিকে জীবের জীবনচক্র বলে। অর্থাৎ প্রত্যেক সজীব বস্তুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নির্দিষ্ট পদ্ধতিতে সম্পন্ন হয়। একেই বলা হয় লাইফ সাইকেল বা জীবনচক্র। শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে মৃত্যু, এই যে কন্টিনিউ বা পর্যায়ক্রমিক সাইকেল, একেই বলা হয় লাইফ সাইকেল বা জীবনচক্র, যা একটি সজীব বস্তুর মধ্যে লক্ষণীয়।